নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সাবুর পোলাও, যেটা যে কোনো ব্রত উপোসের দিনে ভালো একটা রেসিপি। তাছাড়া এটা টিফিনেও খাওয়া যেতে পারে। একদম ঝরঝরে হয় এই সাবুর পোলাও। কিছু নিয়ম মেনে যদি এটা করা হয় তাহলে একদম ঝরঝরে হবে এই সাবুর পোলাও। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, সাবুর পোলাও। তো প্রথমেই আমি বড় দানার সাবু নিয়েছি 1 কাপ। ছোট দানার সাবু নিলেও হয়, তবে বড় দানার সাবু নিলে একটু ভালো দেখতে ভালো লাগে। এটা জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুতে হবে। জল পাল্টে পাল্টে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুতে হবে। এবার ধুয়ে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে সাবুটা ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে জল কিন্তু অল্প জল দিয়ে ভেজাতে হবে। দেখুন একদম আমি অল্প জল নিয়েছি, এখানে 2 চামচ জল দেওয়া যেতে পারে। 1 ঘন্টা পর যদি মনে হয় যে একটু শক্ত আছে তাহলে আর একটু জল ছিটিয়ে দিতে পারেন। সাবুটা একদম এখানে নরম হয়ে গেছে, ভালোভাবে সাবুটা ফুলে গেছে। দেখুন হাত হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিলেই সাবুটা একদম ভেঙে পেস্ট হয়ে যাচ্ছে, ভেতরে কোনো দানা দানা ভাবটা নেই, একদম পারফেক্ট হয়েছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল সাদা তেল গরম করে তাতে কাঁচা বাদাম আমি দিয়েছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা লো রেখেই বাদামগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারেই হাই করা যাবে না, তা না হলে বাদাম পুড়ে যেতে পারে। এই রকম ফুটফুট আওয়াজ হলে বুঝতে হবে বাদাম ভাজা পারফেক্ট হয়েছে। বাদামগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন তেলটা একটু বেশি আছে তাই তেলটা একটু কমিয়ে নিয়ে 1 চামচ দেশি ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে 1/2 চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি 1টা আর কিছু অল্প আদা কুচি এখানে দিলাম। কাঁচা লঙ্কা আর আদা কুচিটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা আলুর টুকরো দিয়ে দিলাম। এখানে কাঁচা আলুর টুকরোও দেওয়া যেতে পারে, তবে টাইমটা একটু বেশি লাগবে। আলুতে স্বাদ মতো লবণ দিয়ে ভেজানো সাবুটা আমি দিয়ে দিলাম। সাবুটাতে চিনি দিলাম 1 চামচ আর সাবুটা অনবরত নাড়তেই থাকতে হবে। আমরা ততক্ষণ রান্না করব যতক্ষণ এই সাবুটা ট্রান্সপারেন্ট না হয়ে যায়। এখন আমি ভেজে রাখা ওই বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি এখনও না করে থাকেন। আর এখন আর 1/2টা লেবুর রস এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে। আর ড্রাই রোস্ট করা চীনাবাদাম গুঁড়ো, ঠিক গুঁড়ো না, 1/2 ডাস্ট করা বাদাম দিয়ে দিলাম। বাদাম গুঁড়োটা দিলে সাবুর দানাগুলো আলাদা থাকবে, একসাথে লেগে থাকবে না। আর সাবুর গায়ে বাদাম গুঁড়োটা লেগে থাকলে খেতেও ভালো লাগবে। মরিচ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিয়েছি।
এখন গ্যাসের গ্যাসটা অফ করে আমি 5-7 মিনিটের জন্য রেখে দেব। তারপর আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে ঝরঝরে হয়েছে, একটা দানার সাথে অন্যটা মিশে নেই, আর কড়াটাতেও খুব বেশি লেগে নেই। আগামীকাল শিবরাত্রি পুজোতে আমরা এই সাবুর পোলাও খেতেই পারি। আমি এখানে নর্মাল লবণ দিয়েছি, তবে ব্রত উপোষের জন্য করলে সিন্ধুক লবণ দিতে হবে। আমি আবার আসব নতুন কোনো লোভনীয় রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।